সকালবেলা হয় কি আমাদের একটা বিষয়, আমরা ঘুম থেকে উঠবো কি উঠবো না, এই নিয়ে একটা আমাদের ভিতর একটা টেনশন কাজ করে। আমি ভাবছি 5 মিনিট পরে উঠবো, কিন্তু দেখা যায় যে না, 5 মিনিট কোথা থেকে চলে যায় এটা বলা যায় না। তারপরে অনেক সময় হয় কি, আমরা যদি ওই 5 মিনিটটা টার্গেট না করে যখন আমাদের মাথায় চিন্তা আনি, আচ্ছা আমি ঘুম থেকে উঠবো এখন, মানে ওই যখন চিন্তা করব আমি 5 মিনিট পরে ঘুম থেকে উঠবো, ওই চিন্তাটা বাদ দিয়ে তখনই যদি আমি ঝটপট করে উঠে পড়ি, তাহলে কিন্তু আমাদের উঠে পড়াটা হয়। আর যদি আমি চিন্তা করি না আমি 5 মিনিট পরে উঠবো, তাহলে দেখা যায় 5 মিনিটে 15 মিনিট হয়ে যায়, তারপর 15 মিনিটে 20 মিনিট হয়ে যেতে পারে যে কোনো সময়, এবং আধা ঘন্টাও চলে যেতে পারে, এটা স্বাভাবিক বিষয়। যেমন আজকে আমি সকালে করলাম কি, আমি প্রতিদিন ভাবি না আমি 5 মিনিট পরে উঠবো, কিন্তু আজকে আমি ওই যখন ওইটা ভাবলাম তখনই আমি উঠে বসে পড়লাম, এবং বসে পড়ার সাথে সাথেই আমার মাইন্ডটা একদম ক্লিয়ার হয়ে গেল। মাইন্ডটি ক্লিয়ার হওয়াতে আমি এখন স্বাভাবিকভাবে এখন উঠে হাত মুখ ধুতে পারবো। তো আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করলাম, আপনারা আপনাদের ঘুমের সময় কীরকম করেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলটিকে।